নমস্কার বন্ধুরা, প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, অবশেষে আপনাদের জন্য কিন্তু বড় সুখবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই রমজান মাসে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আর বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রকল্পের অনেক মহিলাই আগের তুলনায় অনেকটা বেশি সুবিধা পাচ্ছে, যে কারণে এই নতুন তালিকা অনুসারে দেখা যাচ্ছে যে এখানে অনেক মহিলাই 1500 টাকা, 3000 টাকা, 2000 টাকা, 1000 টাকা করে প্রকল্পের পক্ষ থেকে পাচ্ছে। তবে অবশ্যই এই যে বেশি বরাদ্দ হয়েছে, এর জন্য কিন্তু নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। যে সমস্ত মহিলারা এর মধ্যে পড়ছে, শুধুমাত্র তাদের জন্যই এই অতিরিক্ত বরাদ্দ। আপনিও পাবেন কিনা অবশ্যই এই ভিডিওর মধ্যে আপনারা জেনে নিতে পারবেন। তাই ভিডিওটি আপনাদের সকলের জন্যই কিন্তু হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব যে নতুন এই তালিকা কী কী জানানো হয়েছে, এরই সাথে সাথে কবে এ মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে, এই রমজান উপলক্ষে বিশেষ কী সুবিধা পাচ্ছে মহিলারা, সমস্তটাই আপনারা এখানে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন, কোথাও ছেড়ে যাবেন না বা ভিডিও কেটে কেটে দেখবেন না। যদি কেটে কেটে দেখেন বা ছেড়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস করে দেবেন আর ভালোভাবে বুঝতে পারবেন না। এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব, তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন, তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই। দেখতেই পাচ্ছেন এ বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কি কি লেখা রয়েছে দেখুন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকার বড় সুখবর, নতুন তারিখে মহিলাদের অ্যাকাউন্টে 2000 টাকা, 1000 টাকা, 3000 টাকা ও 1500 টাকা করে দেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছেন অনেক মহিলাই এই মাসে অনেকটা বেশি করে টাকা পাবে, তবে কারা কেন পাবে দেখে নিন। অবশেষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর চলে এলো। প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ হলো, এরই সাথে সাথে টাকা দেওয়ার নতুন একটি তালিকাও আজ প্রকাশ করা হয়েছে। এই মাসে মহিলাদের জন্য বিশেষ একটি সুখবর দেওয়া হয়েছে। এছাড়াও মহিলাদের জন্য বড় কয়েকটি চমক রেখেছে সরকার, যা এই এপ্রিল মাসেই তারা পাবে। দেখা যাচ্ছে যে এই মাসে অনেক সুবিধাভোগী আগের তুলনায় বেশি করে টাকা তাদের কিন্তু এই মাস থেকে বরাদ্দ হয়েছে। তো কাদের কেন ওই বেশি টাকা দেওয়া হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবে। প্রকল্পের নতুন এবং পুরনো সকল সুবিধাভোগীদের জন্যই এই সুখবর আজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এই মাসে বিশেষ কী সুবিধা পাচ্ছে প্রকল্পের মহিলারা, টাকা দেওয়ার নতুন তালিকায় কী চমক রয়েছে, কবে থেকে মহিলাদের অ্যাকাউন্টে এই মাসে টাকা দেওয়া হবে, এই সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো। তো অবশ্যই আপনারা সমস্ত তথ্যগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে জেনে নিন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে মহিলাদের জন্য রাজ্য সরকারের অনেক বড় একটি উপহার, যার মাধ্যমে প্রতি মাসে মাসে 500 টাকা এবং 1000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে আসে। বিগত কয়েক মাস থেকে নির্দিষ্ট কারণে এই টাকা দেওয়া কিছুটা বিলম্ব হয়েছে, যেমনটি আপনারা জানেন, অনেক পরে টাকা পেয়েছেন। তবে এই মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ সেই হিসেবে টাকা কিন্তু এবার পাবেন না। তবে এই মাসের টাকা আলাদা আলাদা কয়েকটি ভাগে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো কোন ভাগে কারা পাবে দেখে নিন। যার মধ্যে একটি ভাগে টাকা পাবে যাদের কয়েকটি কিস্তি বকেয়া হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে 1500 টাকা, 3000 টাকা করে আসবে। আবার কিছু কিছু মহিলা এরকম রয়েছেন যাদের গত মাসে প্রকল্পের সুবিধা আসেনি, তো সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এ মাসে 2000 টাকা ও 1000 টাকা করে দেওয়া হবে। এরই সাথে সাথে বিগত মাসে টাকা দেওয়া কিন্তু একটু বিলম্ব হয়েছিল, যেমনটি জানেন। তো এই মাসে আপনাদের সুবিধার্থে বিশেষ ঘোষণা যে সেই টাকাটি কিন্তু এবার আর দেরি হবে না, তাই দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে বলে সূত্র মারফত খবর।
তবে প্রকল্পের নিয়মিত সুবিধাভোগীদের টাকা কিন্তু আগের মতোই থাকছে, সেখানে কিন্তু পরিবর্তন নেই। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।